সুইটস এর স্পেশাল ঘিয়ের মিহিদানাটা নিয়ে নিয়েছি, কি গণাই? একদমই, আমরা 100 গ্রাম করে নিয়েছি। যদি আমাদের ভালো লাগে আমরা বাড়ির জন্য অবভিয়াসলি প্যাক করে নেব। তো আমরা একটু টেস্ট করে দেখি, গণাই একটু টেস্ট কর। একটা একটা জিনিস লক্ষ্য করলাম যেটা গণাই হয়তো এগ্রি করবে, মিষ্টিতে মানে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে খুব বেশি মিষ্টি না, মিষ্টির ব্যালেন্সটা দারুণ দারুণ লাভলি। তো আর ঘিয়ের যে ফ্লেভারটা ভালো আছে, তোর কেমন লাগছে? ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। তুই একটা বিশাল ঘিয়ের ফ্লেভার আসছে, বা বিশাল ঘি দিয়ে সেরকম না। তুই তো বর্ধমানে থাকিস, এখানে যারা ধর আসবে তুই কি তাদেরকে এটা রেফার করবি? দেখো এখানে বেসিক্যালি দুটো দোকান আছে, একটা হচ্ছে গণেশ মিষ্টান্ন ভান্ডার, একটা হচ্ছে বৈজ্যনাথ। আমরা তাহলে চেষ্টা করবো একটু গণেশটাও, আমরা একটা কাজ করি বন্ধুদের, দুটো দোকানে রিভিউ দোকানে দেখিয়ে দিই কোনটা আমার আর ওর ভালো লাগে। আমরা কিন্তু এখানে এই ঘিয়ের জিনিস এটা কিন্তু অল্পেতেই পেট ভরে যায় একদম। আমরা কিন্তু শুধু তোমাদের জন্যই, আমাদের প্ল্যান ছিল না, তোমাদের জন্যই গণেশ মিষ্টান্ন ভান্ডারের মিহিদানাটা খেয়ে রিভিউটা দেবো, যাতে তোমাদের সুবিধা হয় কোনটাতে আসবে আর কোনটা ভালো লাগে অবশ্যই জানো। একদমই। তো আমরা এটা একটু টেস্ট করে নিই, এরপরে এখানকারই ঘিয়ের সীতাভোগটা টেস্ট করে নেবো। প্রচণ্ড লাউড নয় যাচ্ছে এখানে, তো এখানে আমরা সীতাভোগটা খেয়ে একটু ছোট্ট করে রিভিউটা দিয়ে দিচ্ছি। তো আমি এটা একটু টেস্ট করে দেখবো, গণাই একটু এদিকে আসবি। হ্যাঁ, এই তো গণাইও চলে এসছে। গণাই মিহিদানাটা একটু ভালো করে খাচ্ছিল, এত সুন্দর। তো আমরা এই সীতাভোগটা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। গণাই একটু নে, মিহিদানাটা যেরকম ছিল এটা কিন্তু আমাদের ডিসঅ্যাপয়েন্ট করলো। কি অবশ্যই, মানে কোনো টেস্ট নাই, ঠিক আছে, হয়তো আই ডোন্ট নো, আই এম নট শিওর অ্যাবাউট ইট, এটা হয়তো এরকমই টেস্ট লাগে বা আমার খুব একটু ভালো লাগে। আমার তো অ্যাটলিস্ট, আমি মিহিদানাটা যতটা ভালো লাগলো সেটা যেমন বিয়ন্ড এক্সপেকটেশন হয়ে গেছিলো, সেখান থেকে কিন্তু এক্সপেকটেশনের লেভেলটা আমাদের কাছে অনেকটা পড়ে গেল। এবার সেখানে দাঁড়িয়ে এটাকে আমি খুব একটা রেটিং দিতে পারছি না এবং রেকমেন্ডও করছি না। ওই যেটা বললাম তোমাদের জন্য গণেশ মিষ্টান্ন ভাণ্ডারে যাবো, যদি ওখানকারও সেম হয় তাহলে আমরা এই দুটো দোকানের মধ্যে কোনোটারই সীতাভোগটা রেকমেন্ড করতে পারছি না আপাতত। কিন্তু হ্যাঁ, এখানকার মিহিদানাটা আমরা রেকমেন্ড করছি অবশ্যই, ভালো বৈজ্যনাথ সুইটস বর্ধমান স্টেশনের একদম সামনে। তো এটা নিয়েছি যখন আমাদের তো খেতেই হবে, তো কিছু করার নেই, কিন্তু আমরা রেকমেন্ড করতে পারছি না, এটা খুব একটা ভালো লাগলো না। এখানকার সীতাভোগটা একদমই নট রেকমেন্ডেড, মিহিদানাটা ইজ ভেরি গুড, এটা গিয়ের হলেও খুব একটা আহামরি কিছু লাগবে। এরপরে আমরা এটা একটু শেষ করে নিই, আমরা গণেশ মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে ওখানেও সেম ঘিয়ের মিহিদানার ঘিয়ের সীতাভোগটা ওখানে রিভিউটা দিয়ে দেবো। বৈজ্যনাথের মিহিদানাটা খাওয়ার পর তোমাদের যেমন কথা দিয়েছিলাম, গণেশ সুইটসের মিহিদানাটাও ট্রাই করে দেখবো, স্পেশাল জানাবো তোমাদেরকে অবশ্যই। আর স্পেশাল ঘিয়ের মিহিদানাটা আমরা নিয়ে নিয়েছি এখানে। এখানে একটা জিনিস আমি বলবো, ওইটাই যেমন একটু অরেঞ্জিস কালার ছিল, এটা একটু ইয়েলোইশ কালার, আমি জানি না সেটা কালারের কারণে কি না। তো যাই হোক, এটা পরের ব্যাপার, আমরা একটু টেস্ট করে দেখি। কিশমিশটা আরও বেশি পড়েছে ওখানে, কিশমিশ আমান সব কিছু ওখানে দেওয়া আছে। তো আমরা একটু টেস্ট করে দেখি এখানকার গণেশ সুইটসের স্পেশাল ঘিয়ের মিহিদানা। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা তো পরপর দুটো দোকানে একই রকম মিষ্টি খেলাম, অতটা ডিফার করতে পারছি না, কিন্তু এটা যেটা আমার মনে হচ্ছে এটার মধ্যে একটু একটু মিহিদানাটা একটু ড্রাই ড্রাই, হ্যাঁ একটু মিহিদানাটা ড্রাই। এটা কি বলতো, যারা যেরকম পছন্দ করে, আমি আমার ড্রাইটা একটু বেশি পছন্দ করি, আবার অনেকে একটু। আর এছাড়া আমি আমি ছোটোবেলা থেকে, আমি ছোটোবেলা বহুবার বর্ধমানে এসেছি, গণেশ মিষ্টান্ন ভাণ্ডার কিন্তু প্রচুর নাম একদম। এটা এখানে একটা আছে আর একটা ব্রিজ থেকে নেমেই একটা আছে, দুটো ব্রাঞ্চ। তো এটা আমার খারাপ লাগছে না, মোরালেস কম্পারিজন করতে গেলে দুটোই সেম, প্রায় সেম, কিন্তু এখানে যেটা অ্যাডেড ফিচার ড্রাই ফ্রুটস দেওয়া, কাজুও দেওয়া রয়েছে এর মধ্যে। সো দেখা যাক, এবার সীতাভোগটা আমরা আমাদের ওখানে যেমন নিরাশ করলো বৈজ্যনাথে, এখানে স্যাটিসফ্যাকশন আছে কি না লেটস সি। একদম ওই রিভিউটা দেবো। তো
যেমন বললাম গণেশ মিষ্টান্ন ভাণ্ডারের দারুণ ঘিয়ের স্পেশাল মিহিদানা খাওয়ার পর ঘিয়ের সীতাভোগ আমরা নিয়ে নিয়েছি ওখানে, যেরকম নিয়েছিলাম। কিন্তু ওখানকার সাথে একটা ডিফারেন্স যেটা হয়তো তোমাদেরও চোখে পড়ছে, গণেশ তুইও বলবি নিশ্চয়ই, বুঝছো, ড্রাই ফ্রুট। এখানে ড্রাই ফ্রুট, কাজু বাদাম, কিশমিশ, অ্যালমন্ড ভেজে দেওয়া আছে, সব কিছু এর মধ্যে দেওয়া আছে। ঘিয়ে ভেজানো, ঘিয়ের মধ্যে ড্রেন্স করা, এটা একটু টেস্ট করে দেখা যাক চলো কেমন লাগে। বেটার, মাছ বেটার, মাছ বেটার। বৈজ্যনাথ সুইটসের সীতাভোগের থেকে কিন্তু সেটা অনেকটা এগিয়ে, এবং সবচেয়ে বড় কথা এখানে কিন্তু আমরা অনেকটা পরিমাণে ড্রাই ফ্রুট পেয়েছি, এটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট, কারণ এই ড্রাই ফ্রুট ছাড়া মিষ্টি ভাত ভালো লাগবে না একদমই। কাজু কিশমিশ সব রকম সব কিছু দিয়ে, তো আমি বলবো আমাকে যদি আমাদেরকে যদি বা ওর কি মত আমি যাই না, ও নিশ্চয়ই বলবে, পার্সোনালি যদি জিজ্ঞেস করো দুটো দোকানের মধ্যে, আই উইল রেকমেন্ড গণেশ, অবশ্যই গণেশ মিষ্টান্ন ভাণ্ডারের মিহিদানা সীতাভোগ তোমরা অবশ্যই এসে ট্রাই করো। এখন মানুষের চয়েস তো ভ্যারি করে, কেউ যদি মনে করো ওখানেই যাবো তো যেতে পারো, বাট আমাদের পার্সোনালি এই দোকানটা ভালো লেগেছে, আর বাড়ির জন্য আমরা এখানে একদমই, আমি কালকে কলকাতা ফিরছি আমরা, তো আমি অবশ্যই বাড়ির জন্য গণেশ থেকেই এখান থেকে নিয়ে যাবো। আর এরা এরা কিন্তু ড্রাই ফ্রুট দিতে কোনো কার্পণ্য করেনি, আমি একটা সত্যি কথা বলি, এটা কিন্তু ১০০ গ্রাম, একশো গ্রাম একটা এত লট বানানো হয়েছে, তার মধ্যে ১০০ গ্রামে যদি এতগুলো ড্রাই ফ্রুট করে তাহলে অ্যাকচুয়ালি কতটা আছে চিন্তা করো। একদমই, তো সেইখানে কিন্তু ওরা যেমন দামটাও নিচ্ছে, আর ভালো কথা বৈজ্যনাথের থেকে কিন্তু এখানে একটু হলেও দামটা বেশি, এবং দামটা বেশি কিন্তু সেটা জাস্টিফাই, একদম ওয়ার্থ ইট, কারণ আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা সেটা মানে একদমই। আর আরেকটা যেটা জিনিস বলার, আমরা এটা তো রিভিউ দিয়ে দিলাম তোমাদেরকে, বর্ধমানে এসে আমাদের এই ভিডিওটা দেখে বর্ধমানে এসে যদি তোমরা সীতাভোগ মিহিদানা খাও, এবং এই ভিডিওটা দেখে যদি এই দোকান বা ওই দোকানে খাও, প্লিজ তোমাদের মতামত তোমাদের কমেন্ট করে কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমাদের আরেকটা জিনিস বলা হয়নি, হ্যাঁ বর্ধমানে আমি তো এখানে অনেকদিন আছি, তো আমার পার্সোনালি মনে হয় আরেকটা মিষ্টি এখানকার টেস্ট করা উচিত, সেটা হচ্ছে মন্ডা, বর্ধমানের গুড়ের মন্ডা, শীতকাল গুড়ের টাইম, তো আমি অগ্নিভকে বলবো যে এরপর মন্ডাটা ট্রাই করা যাক। ঠিক আছে, তাহলে গণেশ যখন বলছে মন্ডা জিনিসটা একটা আমি রেকমেন্ড করি, একদমই ওর পার্সোনাল রেকমেন্ডেশন, তো আমার ভাই যখন রেকমেন্ড করছে আমাকে আমি নিশ্চয়ই ওটা টেস্ট করব। আর ওটারও তাহলে একটু রিভিউটা দিয়ে দিই, ওটা যখন একদম এখানকার অথেন্টিক জিনিস, কারণ আমরা তো কলকাতার সচরাচর যেগুলো পেলেও হয়তো অথেন্টিক জিনিসটা পাই না, মনটা পাওয়া যায় না। আর আমি যেটা বলছিলাম আর একটু বলে দিই, যারা এই আমাদের ব্লগটা দেখে এখানে আসছো, প্লিজ আমাদের কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো, কারণ আমাদের অন্য কোনো ডিমান্ড নেই, তোমরা দেখছো তোমাদের ওয়েলবিশ, এগুলো কিন্তু আমাদের জার্নির একটা একটা অল্প অল্প করেই তো একটা বড় জায়গায় পৌঁছানো যায়, তো তোমাদের এই আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের এই কমেন্ট বক্সে হেলে কমেন্ট করা যে আমাদের আমাদের ভিডিও দেখে তোমরা এখানে এসছো, তোমাদের আমাদের রেকমেন্ডেশন ভালো লেগেছে, ব্যাস এইটুকুই আমাদের জানার দরকার। কমেন্ট করতে পারো, ফোন করতে পারো, একদম প্রচুর শেয়ার করো, কোনো প্রবলেম হলে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো এখানে এসে, প্রচুর শেয়ার করো যাতে প্রচুর মানুষের উপকার হয় এখানে এসে জিনিসগুলো জানতে পারে। তো আমরা এই মন্ডা জিনিসটা একটু ট্রাই করে ওটা ছোট্ট একটু রিভিউ দিয়ে আমরা এখান থেকে একদম আবার আমাদের বাড়ির দিকে রওনা। তো সীতাভোগ খাওয়ার পর, ওই দুটো রিভিউ দেওয়ার পর আমরা গণায়ের রেকমেন্ডেশনে, এই এটা কিন্তু ওরা একদম পার্সোনাল রেকমেন্ডেশন, যেহেতু আমরা এখানে এসেছি এটা আমি বলে রাখি অগ্নিভোগে, এটা আমার ফেভারিট মিষ্টি, আমি যখন মুর্শিদাবাদ বা বর্ধমান আসছি এটা খাই। আচ্ছা তুই আমরা আমরা টেস্ট করে তো নিশ্চয়ই জানাবো তোর এটা কি মানে কি দেওয়া থাকে এর মধ্যে। এটা গুড় দিয়ে বানানো হয়, ছানার গুড় গুড়ের মধ্যে দেওয়া আছে, ছানা থাকে, শীতকালে এটা গুড়ের পাওয়া যায়। আচ্ছা, তো এটা কিন্তু চিনির আর গুড়ের দু রকমের হয়, এখানে আমি গুড়েরই দেখেছি আর মুর্শিদাবাদে চিনিরও দেখেছি। আচ্ছা, তো আমরা একটু টেস্ট করে দেখি, প্রচণ্ড শক্ত, একটু টেস্ট করে দেখি কেমন, ভালো লেগেছে এটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এটা যেটা বললো তুই মুর্শিদাবাদে কিসের দেখিস বললি, মুর্শিদাবাদেও নর্মাল চিনির আর গুড়ের দু রকম পাওয়া যায়, এই এটা যদি গুড়ের হয় এটা গুড়ের, এই জন্যই এটার টেস্টটা এতটা ভালো লাগছে, অসম, দারুণ, গণায়ের রেকমেন্ডেশনটা দারুণ। তোমরা প্লিজ এটাও বলা রইলো, গণেশ মিষ্টান্ন ভাণ্ডারে এলে বা বর্ধমানে এলে এদের মন্ডাটা কিন্তু ট্রাই করে চেষ্টা করে, শীতকাল আসে তাহলে প্রপার গুড়টা পাওয়া যাবে, দাম কিন্তু বেশি না, মাত্র ১০ টাকা দাম। আর এটা যা মিষ্টি, যা কোয়ান্টিটি, একটা খেলে পেট ভরে যাবে একদম, এবং এটার কিন্তু বিল্ড আপটাই এরকম শক্ত টাইপের হয়, ভেবো না এটা অনেকক্ষণ রাখা বা কিছু, এটার অরিজিনেশনটাই এরকম মানে শক্ত। আমার তো দারুণ লাগলো, আমি চেষ্টা করবো আর একটু ট্রাই করার। এই গুড়ের যে ব্যাপারটা, এক্সেলেন্ট গুড়ের ব্যাপারটা, আমার খুব ভালো লেগেছে। আমি বেশিক্ষণ এটা রিভিউটা দেবো না, কারণ এটা বলতে বলতে কিন্তু পুরোটা শেষ হয়ে যাবে, বাকিটা পাবে না।
তো গনাইকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা এত টেস্টি একটা মিষ্টি রেকমেন্ড করার জন্য। আমি আরেকবার আরেকটা কথা বলি যে আমি কিন্তু খুব একটা মিষ্টি প্রেমী নই, কিন্তু এই মিষ্টি খেয়ে নিচ্ছি মানে ইটস টু গুড। তো আমার দারুণ লেগেছে, অসাধারণ, এক্সেলেন্ট। আমরা এটা শেষ করিনি, আর যদি একবারে কিছু খাই সেটা রিভিউ দিয়ে দেবো, আর না হলে একদম আমরা বাড়ি চলে যাবো। প্রচণ্ড ঠান্ডা পড়ছে, ইটস নট টু সেফ, একদম আমরা বাড়ি চলে যাবো। দারুণ লাগলো, দারুণ লাগলো আমাদের মিষ্টির এই ব্যাপারটা এতক্ষণ ধরে দারুণ লাগলো। আর অবভিয়াসলি বৈদ্যনাথ আর গণেশ সুইটসের মধ্যে গণেশ সুইটস একমাত্র রেকমেন্ডিং, চোখ বুঝে গণেশ সুইটসে চলে আসে, দারুণ। আমরা আমাদের বর্ধমান ট্যুরের অন্তিম পর্যায়ে চলে এসেছি, যেখান থেকে শুরু সেখানেই শেষ। এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল বর্ধমান স্টেশন পেছনে, এখানেই চলে এসেছি আমরা। আমরা লাঞ্চ করে একদম আজকে আর দেখাতে পারলাম না লাঞ্চটা, আমরা সেই ব্যানার্জি হোটেলই করেছিলাম, দারুণ খাওয়ার অ্যাজ ইউজুয়াল। তো আমরা আবার গণেশ সুইটস থেকে আমাদের মিহিদানাও নিয়ে নিয়েছি, আমি আমি আমারগুলো ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, অনেক কটা কিনেছি, অজয় একটা কিনেছে। তো বাড়ির লোকের জন্য তো নিতেই হবে বর্ধমান আসলে মিহিদানা, এখানকার গণেশের স্পেশাল মিহিদানা। সো এভাবেই আমাদের বর্ধমানের দুদিনের বর্ধমানের দুর্দান্ত জার্নিটা শেষ হচ্ছে। হ্যাঁ, বর্ধমান বোলপুরের জার্নিটা অসাধারণভাবে শেষ হচ্ছে। এটা হচ্ছে স্টেশন এরিয়া। তো আর কিছুক্ষণ পর, আধ ঘন্টার পরেই আমাদের ট্রেন আছে বর্ধমান থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস টুয়ার্ডস হাওড়া, যেটা শান্তিনিকেতন থেকে আসে তোমরা সবাই জানো। যদি আমরা চেষ্টা করবো ট্রেনের মধ্যে কিছু দৃশ্য দেখাবার, আমরা সেটা কমিট করতে পারছি না, চেষ্টা করবো দেখাবার। তো আপাতত লেটস সাইন অফ অ্যাজ অফ নাও, 1:36 বাজে, কিছুক্ষণেই আমাদের ট্রেন আসছে। আশা করি সকলে খুব ভালো লাগলো, যদি আমরা পারি ট্রেনে একটু তোমাদের সাথে আরেকবার একটু দেখা করবো। সো স্টে টিউনড, আর লাইক করবে, হ্যাঁ চ্যানেলকে সাবস্ক্রাইব, একদম 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 একদম, খুব তোমাদের সাবস্ক্রিপশনটা, লাইকটা খুব দরকার, জানাটা খুব দরকার। থ্যাংক ইউ।